নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো আমেরিকান বাংলাদেশি বিজনেস সামিট এবিপি এর 12তম সম্মেলন। গত বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে টেলিফোনে যুক্ত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠান শুরু হয় করোনায় প্রাণ হারানোদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও যুগ্ম আহ্বায়ক বেলাল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন সংগঠনের এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর এফ মেজবাউজ্জামান। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক শাহনেওয়াজ। বিজনেস সামিটে বক্তব্য রাখেন বাংলা চ্যানেলের চেয়ারম্যান এ কে এম ফজলুল হক সহ অতিথিবৃন্দ। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট শাহজে চৌধুরী এবং অ্যাডভাইজার হোসনে আরা চৌধুরী সহ বিশিষ্টজনরা। এ সময় বক্তারা আমদানি, রফতানি ও রেমিটেন্স নিয়ে কথা বলেন। কমিউনিটি ব্যবসার দিকে না এগিয়ে মূলধারার ব্যবসায় সবাইকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন। আপনাদের কন্ট্রিবিউশন, যারা আপনারা এই দেশে আছেন, আপনাদের কন্ট্রিবিউশন অনেক বড়। আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশের অ্যাম্বাসেডারের মতো, প্লাস আপনারা রিমিটেন্স দিচ্ছেন। আমরা এক্সপোর্ট, আমাদের ইনকামের জায়গা কিন্তু দুই তিনটা। বাংলাদেশি ইকোনমিকটাকে ধরে রাখছে কিন্তু কৃষকরা এখনও, তাদের একটা বিশাল বড় কন্ট্রিবিউশন আছে, যার কারণে আমাদের ইম্পোর্টটা অনেক কম হচ্ছে। আদারওয়াইজ যদি আমরা ফুড ইম্পোর্ট করতে হইতো, তাইলে কিন্তু আমাদের অনেক টাকা লাগতো, অনেক ডলার লাগতো।